গাড়োয়াল হিমালয়ের ছোটা চারধামের প্রধান এক ধাম হল কেদারনাথ, বাবা মহেশ্বরের এক অতি প্রিয় নিবাস। যুগে যুগে দুর্গম পার্বত্য পথের সব বাধাকে অতিক্রম করে তীর্থযাত্রীরা এই মন্দিরে এসেছেন সত্য ও সুন্দরের পূজারি হয়ে। আজ সেই পার্বত্য পথের বেশিরভাগ অংশই মোটর চলাচলের উপযোগী, রয়েছে হাঁটা পথ। সেই পথ ধরে কলকাতা থেকে মাত্র 8 রাত 9 দিনের সফরে আপনি কিভাবে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন তার বিস্তারিত তথ্য নিয়েই এই এপিসোড। শুরু করছি আজকের এপিসোড। প্রথমেই জানতে হবে ছোটা চারধামের যে কোনো একটি ধামে যেতে গেলে আপনি কখন যাবেন। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই চারটি মন্দিরই অক্ষয় তৃতীয়ায় খোলে ও দীপাবলির পর বন্ধ হয়। তাই মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর এই প্রায় 6-7 মাস আপনি এই সব ধাম দর্শনে যেতে পারেন। তবে মে জুন মাস আর দুর্গাপূজার পিক সিজন বাদ দিয়ে গেলে অত্যধিক ভিড় এড়ানো যায়, পাশাপাশি থাকা খাওয়া ও গাড়ি ভাড়া সব কিছুর খরচই তুলনামূলকভাবে অনেকটাই কম হয়। এ বাদে রাস্তা খারাপ থাকার কারণে বর্ষাকালটাও বাদ দিয়ে যাওয়া ভালো। যাত্রার সময়কাল অর্থাৎ মাস ও তারিখ ঠিক করার পর বসে পড়ুন ইন্টারনেট খুলে। চারধাম যাত্রা রেজিস্ট্রেশন সাইটে গিয়ে আপনার নাম রেজিস্ট্রি করুন। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে সঙ্গে রাখুন, এটি যাত্রাপথে দেখাতে হতে পারে। যাত্রা রেজিস্ট্রেশন সাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবারে বলতে হবে কোথা থেকে যাত্রা শুরু করবেন। ছোটা চারধামের যে কোনো ধামে যেতে গেলেই আপনাকে আসতে হবে হরিদ্বারে। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য রয়েছে উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। টাইম টেবিল দেখে টিকিট কেটে ফেলুন। উপাসনা ও কুম্ভ এক রাতের জার্নিতেই হরিদ্বারে পৌঁছায়। আমাদের পরিকল্পনাটি সেভাবেই করা হয়েছে। ট্রেন ছাড়া কলকাতা থেকে বিমানে দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্টে নেমেও 39 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিদ্বারে পৌঁছে যাওয়া যায়। ট্রেনে চাপার পর দ্বিতীয় দিন বিকেলে হরিদ্বার পৌঁছে সেই রাতটা থাকুন হোটেল বা ধর্মশালায়। হোটেলে ডাবল বেডরুম 1000 থেকে 1500 টাকায় আর ধর্মশালায় 500 টাকার মধ্যে ঘর পাওয়া যায়। পিক সিজন বাদে গোটা যাত্রাপথেই এই রেটে ঘর পাবেন। হরিদ্বারে পৌঁছানোর পর আপনাকে সড়কপথে কেদারনাথ যাত্রার ব্যবস্থা করতে হবে। যদি বাসে যেতে চান তবে পরদিন ভোরের বাস অর্থাৎ 232 কিলোমিটার দূরের সোনপ্রাগ যাওয়ার বাসের টিকিট বুক করে রাখুন। তবে ভোরের বাস ধরতে না পারলে কিন্তু মাঝপথে রুদ্রপ্রয়াগ বা অন্য কোথাও রাত কাটাতে হবে, সেক্ষেত্রে একদিন সময় বেশি লেগে যাবে। এছাড়া আপনি যদি বেশ কয়েকজনের দলে যান তবে দল অনুযায়ী 4 সিট, 7 সিট বা 14 সিটের গাড়ি 3 রাত 4 দিনের জন্য ভাড়া করে নিতে পারেন। পিক সিজন ছাড়া এই ধরনের গাড়িগুলোর ভাড়া পড়বে দিন প্রতি 3000 টাকা, 4000 টাকা ও 5500 টাকা। যাত্রার জন্য গাড়ি ঠিক করে ফেলেছেন, এবার চলুন গাড়িতে চেপে বেরিয়ে পড়া যাক। গন্তব্য 232 কিলোমিটার দূরের সোনপ্রয়াগ। সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। আপনারা যারা এখান থেকে সোজা সোনপ্রয়াগের দিকে যাবেন তারা অবশ্যই অবশ্যই একদম ভোরবেলা রওনা দেবেন, কারণ অনেক দূর যেতে হবে, পথে অনেক রকম জ্যাম এবং অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো এটা মনে রেখে সকালে একদম সকাল সকাল রওনা দেবেন। যাত্রাপথে দেখে নিন দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে 45 কিলোমিটার এগিয়ে পড়বে গুপ্তকাশী। এখানে প্রাচীন কাশী বিশ্বনাথের মন্দিরটি দর্শন করে এগিয়ে চলুন সোনপ্রয়াগের দিকে। তবে যারা হেলিকপ্টারে কেদারনাথ যেতে চান তারা গুপ্তকাশী, ফাটা কিংবা সার্সিতে নেমে পড়ুন।
এই তিন জায়গা থেকেই হেলিকপ্টার ছাড়ে। হেলিকপ্টার বুকিং বিষয়ে পরে বিশদে জানাব। যারা হেঁটে বা ঘোড়ায় কেদারনাথ যাবেন তারা সীতাপুর বা একটু এগিয়ে সোনপ্রাগে থাকুন, আর দিনে দিনে পৌঁছে গেলে সেদিনই সোনপ্রাগ পার্কিং থেকে 1 কিলোমিটার হেঁটে পৌঁছে যান গৌরীকুণ্ডে যাওয়ার জিপ স্ট্যান্ডে। সেখান থেকে জনপ্রতি 50 টাকা ভাড়ায় চলে আসুন গৌরীকুণ্ডে। সীতাপুর, সোনপ্রাগ অথবা গৌরীকুণ্ডে ক্লোকরুমে মালপত্র রেখে ভোর ভোর রওনা দিন কেদারনাথের উদ্দেশ্যে। আমি সবাইকেই বলবো চেষ্টা করবেন হেঁটে যাওয়ার, কেননা ঘোড়ায় যাওয়ার বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে। আস্তে আস্তে হাঁটবেন, হাঁটলে পরে বিকেলের মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবেন, তবে একটু আগে বেরোবেন। গৌরীকুণ্ড থেকে অল্প এগিয়েই রয়েছে সরকারি পনি কাউন্টার। এখান থেকে 2500 টাকায় কেদারনাথ যাওয়ার ঘোড়া অর্থাৎ পনি পাওয়া যায়। তবে মনে রাখবেন, মাঝপথে কিন্তু কোথাও সরকারি রেটে ঘোড়া পাবেন না, সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাকে অনেক বেশি টাকা দিয়ে ঘোড়া নিতে হবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের হাঁটা পথের অফিসিয়াল দূরত্ব 16 কিলোমিটার, কিন্তু অভিজ্ঞ মানুষরা বলেন নতুন পথে এখন দূরত্ব বেড়ে হয়েছে প্রায় 20 কিলোমিটার। হেঁটে যেতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। পথে পড়বে জঙ্গলচটি, ভীমবালি, রামরা, ছোটি লিনচলি, লিনচলি এবং ছানি ক্যাম্প। পথ গিয়েছে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। সবুজের সমারোহ আর নদী ঝর্ণা নিয়ে এই পার্বত্য অরণ্যের পথ আপনাকে পথ চলার ক্লান্তি ভুলিয়ে দেবে। এই পথে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই অবশ্যই একটা রেইনকোট সঙ্গে রাখবেন। ভোর ভোর বেরিয়ে 2 ঘন্টা হেঁটে পৌঁছে যান 4 কিলোমিটার দূরের জঙ্গলচটিতে। এখানে কিছু চা ও জলখাবারের দোকান পাবেন। সেখান থেকে ঘণ্টাখানেক হেঁটে পৌঁছে যান 2 কিলোমিটার দূরের ভীমবালিতে। ভীমবালি থেকে রামরা 1 কিলোমিটার, সময় লাগবে আরও 1 ঘন্টা। এই পর্যন্ত পথ পুরনো পথ, এই পথটুকু মোটামুটি ভালোভাবেই আসতে পারবেন। এরপর 2013 জলোচ্ছ্বাসে পথ ধ্বংস হয়ে যায়, তাই মন্দাকিনীর উপর ব্রিজ তৈরি করে পথ গেছে ওপারে। সেই পথ বাঁকে বাঁকে অনেকটাই উঠে গেছে। পথে দমের ঘাটতি হলে কর্পূর শুকুন, যাত্রার কয়েকদিন আগে থেকে পোকা 30 খেলেও কাজ দেয়। এছাড়া খান ডার্ক চকলেট আর পপকর্ন, এনার্জি পাবেন। রামওয়ারার 1.5 কিলোমিটার পরে পড়বে ছোটি লিনচুরি, এখানে বিশ্রাম, খাওয়া দাওয়া ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এই পথের অনেক জায়গায় এই ধরনের বিশ্রামের জায়গা রয়েছে সেট করে দেওয়া, এবং সিটও রয়েছে বসার জন্য। ইচ্ছে করলে আপনারা এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। ছোটি লিনচলি থেকে 2.5 কিলোমিটার এগিয়ে পড়বে লিনচলি। যাঁরা দিনে দিনে কেদারনাথ পৌঁছাতে পারেন না তারা এখানেই রাত্রিবাস করেন। থাকার জন্য GMVN-এর টেন্ট ও কটেজ রয়েছে। যদি খেতে পায় খেতে পারেন, এখানে পাওয়া যাবে ম্যাগি বা আলু পরোটা বা এই ধরনের ছোটোখাটো খাবার। যদিও সমতলের থেকে দাম অনেকটাই বেশি, যেখানে সমতলে 30 টাকা একটা আলু পরোটা পাওয়া যায়, সেখানে 50 বা 60 টাকা এখানে নেবে। কেদারনাথের পথে অনেক অসমর্থ যাত্রী এইভাবে ডুলিতে চড়ে উপরে ওঠেন। ডুলি বা ডান্ডিতে 1 ফিটের সরকারি ভাড়া ব্যক্তির ওজনের ভিত্তিতে সাধারণত 5,700 থেকে 7,700 পর্যন্ত হতে পারে। ডুলি ছাড়া এই ধরনের পিট্টু বা কান্ডিতেও কেদারনাথে ওঠা যায়, সেক্ষেত্রে সরকারি রেট অনুযায়ী 3,500 টাকার মতো ভাড়া পড়তে পারে। তবে সব ক্ষেত্রেই রয়েছে ব্ল্যাকের অবকাশ। লিনচলি থেকে 1 কিলোমিটার হেঁটে পৌঁছে যান ছানি ক্যাম্পে।
ছানি ক্যাম্প থেকে 2.5 কিলোমিটার গেলেই কেদারনাথ বেস ক্যাম্প। এই বিস্তীর্ণ জায়গাটাকে বলে ঘোড়া পড়া। ঘোড়ায় এলে ঘোড়া এখানেই নামিয়ে দেয়, আর এরপরে আরও 1.5 কিলোমিটার পথ আপনাকে হেঁটে যেতে হবে। এবারে আপনি কেদারনাথে পৌঁছে গেছেন। জায়গাটা মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এখানে রয়েছে GMVN-এর টেন্ট কলোনি। 500 টাকায় বেড পাওয়া যায়, তবে একটা গদি আর স্লিপিং ব্যাগ ছাড়া খুব বেশি কিছু এখানে আশা করবেন না। বাথরুমও পরিচ্ছন্ন নয়। এছাড়া এখানে রয়েছে নন্দী কমপ্লেক্সের ডরমিটরি। 700 টাকা বেড ভাড়া দিয়ে এখানেও থাকতে পারেন। কিছু প্রাইভেট কোম্পানির টেন্ট 300 টাকাতেও পেয়ে যাবেন। এখানে থাকতে না চাইলে এগিয়ে চলুন, বাঁদিকে পড়বে কেদারনাথের হেলিপ্যাড। কেদারনাথ আসার পথে 3টি জায়গায় হেলিপ্যাড রয়েছে। এখান থেকে সবচেয়ে দূরবর্তী হেলিপ্যাড হলো গুপ্তকাশী। সেখান থেকে 1 ফিটের হেলিকপ্টার ভাড়া 4,275 টাকা এবং যাতায়াত মিলিয়ে মোট ভাড়া 7,750 টাকা। এরপর ফাটা হেলিপ্যাড থেকে 1 ফিট ও 2 ফিট যথাক্রমে 2,399 টাকায় ও 4,720 টাকায় এবং সার্সি হেলিপ্যাড থেকে 1 ফিট 2,470 টাকায় এবং 2 ফিট 4,680 টাকায় টিকিট করে কেদারনাথে আসা যায়। বিভিন্ন জায়গা থেকে হেলিকপ্টারে কেদারনাথে আসতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে। হেলিপ্যাড পেরিয়েই রয়েছে GMVN-এর স্বর্গারোহিণী কমপ্লেক্স। স্বর্গারোহিণী কমপ্লেক্সে 6 বেডের ডরমিটরিতে প্রতি বেড 1,120 টাকায় পাবেন আর ফ্যামিলি সুইট পাবেন 6,000 টাকায়। GMVN-এ থাকতে না চাইলে আরও 8 কিলোমিটার এগিয়ে সরস্বতী নদীর পুল পেরিয়ে উঠে আসুন মন্দির চত্বরে। অষ্টম শতকে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরটি নির্মাণ করেন। এখানে পাবেন হিমাচল হাউস, পাঞ্জাব সিন্ধ আবাস, নিউ মারোয়ার হাউস সহ বেশ কিছু থাকার জায়গা। এত ভিড়ের মধ্যে আমি প্রত্যেকটি জায়গা আলাদা করে দেখাতে পারছি না। স্ক্রিনে বেশ কয়েকটি ফোন নম্বর দিয়ে দিলাম, তবে এদের ভাড়া কিন্তু অনেকটাই বেশি। 3,000 থেকে 8,000 টাকা পর্যন্ত গড়পড়তা ভাড়া ধরে চলতে হবে। ভোরে বেরিয়ে কেদারনাথ পৌঁছাতে বিকেল সন্ধে হয়ে যাবে। সন্ধ্যায় মন্দিরে আরতি দেখুন। পরদিন ভোর ভোর দাঁড়িয়ে পড়ুন লাইনে। লাইন বেশি থাকলে 1,100 টাকা দক্ষিণা দিয়ে স্পেশাল দর্শন ও পুজো সারুন। দর্শন ও পূজার পর মন্দিরের পিছনে ভীমশিলা দর্শন করুন। 2013-র বিপর্যয়ের সময় পাহাড় থেকে এই ভীমশিলা গড়িয়ে এসে মন্দিরের পিছনে আটকে যায় ও প্রবল জলোচ্ছ্বাস রুখে দিয়ে মন্দিরটিকে বাঁচায়। এই শিলাজ তাই ভীমশিলা রূপে পূজিত হন। এরপর দর্শন করুন বর্তমান কেদারনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা হিন্দু ধর্মগুরু আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। 2013-সালের বিপর্যয়ের পর এই সমাধিটি নতুন করে নির্মাণ করা হয়েছে। হাতে সময় থাকলে কেদারনাথ থেকে কিছুটা হেঁটে পাহাড়ে চড়ে দেখে নিন ভৈরবনাথের মন্দির। কথিত এই ভৈরবনাথ কেদারক্ষেত্রকে রক্ষা করেন। আপনার কেদারনাথ দর্শন ও পূজা সম্পন্ন হয়েছে? বেলা 10টা থেকে 11টার মধ্যে এবার কেদারনাথ থেকে রওনা দিয়ে সোনপ্রয়াগে পৌঁছে যান। একটা রাত সোনপ্রয়াগে থেকে পরের দিন ভোরের বাস ধরে কিংবা ভাড়ার গাড়ি করে রওনা দিন হরিদ্বারের উদ্দেশ্যে। একটা রাত হরিদ্বারে থাকুন, পরদিন সারাদিন ধরে হরিদ্বার দর্শন করে রাতের উপাসনা, কুম্ভ বা দুন এক্সপ্রেস ধরে দু রাতের জার্নি করে তৃতীয় দিন ভোর ভোর পৌঁছে যান হাওড়ায়। 8 রাত 9 দিনের এই ভ্রমণে আপনারা যদি কমপক্ষে 2 জন যাত্রী ট্রেনের স্লিপার ক্লাসে আর হরিদ্বার থেকে বাসে করে যান,
এবং হোটেলের ডাবল বেডরুম এবং কিছু জায়গায় ডরমেটরিতে থাকেন, তবে জনপ্রতি ট্রেন ভাড়া পড়বে মোট 1330 টাকা, বাস ভাড়া পড়বে 1200 টাকা, জিপ ভাড়া 100 টাকা, হোটেল ভাড়া জনপ্রতি মোটামুটি 2500 টাকা, আর খাওয়া দাওয়া 2400 টাকা ধরে সব মিলিয়ে খরচ হবে জনপ্রতি প্রায় 7500 টাকা। এবার এই খরচের থেকে যেখানে যা পরিবর্তন করবেন খরচও সেই মতো বাড়তে বা কমতে থাকবে। কেদারনাথ দর্শনের জন্য 8 রাত 9 দিনের একটি ভ্রমণ পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি এই পরিকল্পনা আপনার কেদারনাথ যাত্রায় কিছুটা হলেও সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিন, বন্ধুদের একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।